সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অবশেষে সত্যি হলো জল্পনা, তৃণমূলে যোগ দিলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবির। মঙ্গলবার কালনার সভায় শাসক শিবিরে যোগ দেন তিনি। দিন কয়েক আগে তার স্ত্রীও যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। বীরভূম পুরুলিয়ার পুলিশ সুপারের পর দিন কয়েক আগে চন্দননগরে পুলিশ কমিশনার পদে হুমায়ুন কবিরকে বদলি করা হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় গৌরব শর্মাকে। তবে বদলির নির্দেশ পাওয়ার পরই ইস্তফা দেন দক্ষ পুলিশ অফিসার হুমায়ুন কবির। তার ইস্তফা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা মাথাচাড়া দিয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের গুঞ্জন চলছিল, এবার কি তবে রাজনীতিতে নাম লেখাবেন হুমায়ুন কবির? কারণ আগে একাধিকবার সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল তাকে। সেই সমস্ত মানুষের স্বার্থে ভোটের আগে ইস্তফা দিয়ে হুমায়ুন কবিরের রাজনীতিতে যোগ দেওয়া সময়ের অপেক্ষা বলে মনে করেছিলেন কেউ কেউ। যদিও ইস্তফার নেপথ্যে শুধুমাত্র ব্যক্তিগত কারণ রয়েছে বলে দাবি করেছিলেন হুমায়ুন কবির, অবশেষে সত্যি হলো জল্পনা। মঙ্গলবার কালনার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। দিন কয়েক আগে তার স্ত্রী অনিন্দিতাও যোগ দিয়েছিলেন তৃণমূলে। দলে যোগ দেওয়ার পর বিধানসভা ভোটে জেতার বিষয়ে আত্মপ্রত্যয়ের সুর শোনা যায় হুমায়ুন কবিরের গলায়। দেখুন আর কি বলেছেন হুমায়ুন কবির। এই মঞ্চে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মহান নেত্রী, বিশ্ববন্দিত নেত্রী আমি বলবো, তাকে ধন্যবাদ জানিয়ে এবং মঞ্চে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুধু একটাই প্রতিজ্ঞা করতে চাই যে আজকে শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে 10 বছর ধরে যে উন্নয়নের জোয়ার আমরা দেখেছি, মানুষের সমস্ত সুখে এবং দুঃখে, সবথেকে বড় কথা দুঃখে এবং বিপর্যয়ে, মহামারীর সময় আপনি যে দেখেছি, বন্যার সময়, আমফান ঝড়ের সময় বিভিন্ন প্রকল্প নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, তার সঙ্গে যে কাজ করেছি সেই অভিজ্ঞতা অত্যন্ত সুখদায়ক। তার অনুপ্রেরণায় আমি অভিভূত। একটা বাইরের দল এসে আজকে মানুষের মধ্যে, পশ্চিমবাংলার যে মানুষ, সংস্কৃতি মনস্ক মানুষ, তাদের মধ্যে বিভেদের সৃষ্টি করতে চাইছে। সেই বিভেদের সৃষ্টির মাঝে তারা এখানে শাসন ক্ষমতায় দখল করতে চাইছে। আজ পশ্চিমবাংলার মানুষ তাদের উত্তর দেবে। আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি আবার ক্ষমতায় আসবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা সবাই আজকে অঙ্গীকার করছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। কি আপনারা সবাই রয়েছেন? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাহলে একবার বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, নমস্কার, ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করব,